দশ বছরের ইতিহাস যদি পেছনে যায় তাহলে দেখা যায় তুলনামূলক ওই সময়ের তুলনায় বর্তমানে মাদ্রাসা কম না বেশি, তাবলীগ বেশি, পীরের আবির্ভাব বেশি, মুরিদের সংখ্যা বেশি, ওয়াজের প্যান্ডেলে শ্রোতা বেশি, বক্তা বেশি, বক্তারও অভাব নাই, ডায়রিও খালি নেই, কি বলেন? বক্তারও অভাব নাই, ডায়রিও খালি নেই, কারণ আগের দিন বুজুর্গ যারা আল্লাহ ভক্ত যারা এদেরকে যদি দুইজনে হাত ধরে একেবারে জোর করে চেয়ারে বসায় দিতেন বয়ান করতে চাইতেন না, যে আমি কি বয়ান করব, আমার ভেতরেই তো আমল নাই, আমি কি উপদেশ দিব। চেপে ধরে যখন দেয়া হতো 10 থেকে 15 মিনিট কথা বলতেন, আর ওই কথায় এত আসর হতো যে আমরা 12 মাস চিল্লায় 2 ঘন্টা করে সে আসর হচ্ছে না, কথা ঠিক নেই। কারণ ধান খেতে আপনারা দেখবেন মাঝে মাঝে মোটামুটি একটি পুরান জামা পরায় লাঠির মধ্যে একটা হাড়ি বসায় দেয়, রসের হাড়ি দেয়নি, মনে হয় টাটকা মানুষ দাঁড়িয়ে আছে, আসলে মানুষ ভেতর তো খালি। আসর হওয়া এটা ভিন্ন একটি ব্যাপার, আর এখন বলে আমাকে রংপুর সদরে এত সুন্দর একটি প্রোগ্রাম, আমাকে যদি 10 মিনিট কথা বলতে দাও মোটামুটি পোস্টারের টাকাটা আমি দিয়ে দেব। এত সাহস করলো কি দেবে? সাহস পাওয়ার পেছনে এলিমের জোর নেই, আছে ক্যাসেট বক্তা, নকলের বাহাদুরি, মানুষকে তাহাজ্জুদের বয়ান দিচ্ছে নিজের ভেতরে খবর নাই, অথচ আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না উম্মতকে সে উপদেশ দিও না, তুমি পর্দা করো না, তুমি পর্দার বয়ান না করাটা উত্তম, তুমি সুদের থেকে মুক্তি পাচ্ছ না, সুদের বয়ান না করা উত্তম, তোমার জবান হেফাজত নাই, তুমি হেফাজতের বয়ান কম করো, কারণ বয়ানের দ্বারা উম্মতের ফায়দা হলো, উম্মতের কান সুখ হলো, উম্মতের পরকাল জিন্দগির কোনো ফায়দা হবে না, কান সুখ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সময় গণনা করেন কত টাইম বয়ান হলো, একজনে 2 ঘন্টা চিল্লায় ফায়দা হয় না, আর 10 মিনিটের বয়ানে বহু মানুষ কান্না করে তাওবার দরজা দিয়ে বাড়ি চলে যায়, জীবনে আর বিড়ি টানবো না, জিন্দিগিতে নামাজ ছাড়বো না, বোঝা দরকার বাহাদুরি করার কোনো কায়দাই নেই। এখানে যত টুপিওয়ালা যত আমলওয়ালা আছেন একটু কি বলতে পারবেন, আপনাদের জীবনের টুকটাক আমল নামাজ রোজা হজ যাকাত আল্লাহর কাছে কবুল হয়েছে কোনো গ্যারান্টি? ভালো করে বলেন, নাই, কারো কাছেই নাই, ঘুমের ঘরেও পাননি, কথা বলেন, পান নাই, গ্যারান্টি হয় নাই, এটাই যদি বাস্তব হয় আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার ফল পায়নি, এতেই যদি এত মাস্তানি করেন, অহংকারী ভাব নিয়ে চলেন, কবুলের গ্যারান্টি পাইলে তো জমিন উল্টায় দিতেন, অথচ জান্নাতের টিকেট হাতে রেডি 10 জন সাহাবা, শুনেন নাই কয়জন, জানা থাকলে বলুন, প্রথম সিরিয়ালে কে, দ্বিতীয় সিরিয়ালে কে, তৃতীয় সিরিয়ালে কে, চতুর্থ সিরিয়ালে কে, আর যাওয়া লাগবে না, শুধু এই 4 জনের ইতিহাস পড়ুন, 4 খলিফা, টাকা দিয়ে বই কিনে পড়ার টাইম নাই, সময় নাই, গজবের মোবাইল তো হাতে আছে, আছে না, কথা বলেন না কেন, এই মোবাইলের ভিতরে 4 খলিফার জীবনী ডাউনলোড করো, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়ো, ফলাফল কি,
মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। আর কথিত ভণ্ড মুফতি ফতোয়া দিচ্ছে অজের প্যান্ডেলে কান্না করা বেদাত। আর একটা চোরের ঘরের চোর, সে বলতেছে আমরা লোকালায় কান্দি না, গোপনে সাইজ করি। আমি বলেছিলাম এই চোর, যেই বান্দা গোপনে আল্লাহর জাহান্নামের ভয়ে ক্রন্দন করবে, ওই বান্দা যখনই আল্লাহর কথা শুনবে, কোরআনের কথা শুনবে, যখনই জাহান্নামের আয়াতগুলো শুনবে, তখন তার অটোমেটিক অনিচ্ছায় চোখের পানি বেরিয়ে আসবে, লোকালয় গোপনে তখন তার হুশ থাকবে না। এটা তো ধান্দাবাজ মুনাফিক। আমরা ইহুদি আর খ্রিস্টান নিয়ে অত শঙ্কিত না, ভয়ত না, আমরা মুনাফিক নিয়ে বড় ভীত। মুনাফিক নিয়ে আমাদের মারাত্মক সমস্যা। দেখেন না আজকে বয়ানের মধ্যে দলাদলি, মসজিদের ইমামতি সেখানে দলাদলি, মুসল্লিও দলীয় ইমামও কি কথা বলেন না কেন, ওয়াজের প্যান্ডেলও শ্রোতারা দলীয়, বক্তাও কি বয়ানটাও কি দলীয়, শ্রোতারা জিহাদি আমিও জিহাদি, বয়ান চলছে জিহাদি, বুঝাই গেলাম বক্তা সাহেব যে জিহাদ সারা জান্নাতের সব দরজায় তালা। আমি শ্রোতা দেখলাম দাওয়াতি, বক্তা আমি দাওয়াতি, দাওয়াতের উপরে টাইট বয়ান দিয়া পাবলিককে বুঝাই দিলাম দাওয়াতের দরজা ছাড়া সব দরজায় তালা। রাগ করতেছে কি অবস্থা কি? অথচ বক্তা সাহেব যদি দাওয়াতের নিয়তে আল্লাহর মহব্বত নিয়ে কথা বলেন, তাহলে তার দিল আর জবানের টোটাল টার্গেট হবে একমাত্র আল্লাহর প্রতি আহ্বান করা, কথা বলেন না কেন, তখন সে বয়ানটা বুঝাই দিবে যে ইসলামের জান্নাতের দরজা জিহাদের দরজা সীমাবদ্ধ নয়, দাওয়াতটাই জান্নাত পাওয়ার দরজা সীমাবদ্ধ নয়। মুসলমান হিসেবে রাতের বেলা তাহাজ্জুদ পড়তে হবে, সাহাবায়ে কেরাম এত দামি মুফাসসির, এত মুহাদ্দিস, এত বড় মুফতি, এত বড় মুখলিস, এত বড় বুজুর্গ, এত বড় দার্শনিক, এত বড় বৈজ্ঞানিক, এত বড় ঐতিহাসিক, সাহাবায়ে কেরামের মতো দার্শনিক কেউ আছে না? এই ছত্রবনে আছে না? সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির কেউ আছে না? বড় মুহাদ্দিস? তাহলে তারা রাতের তাহাজ্জুদ যেমন করেছেন, জীবনের প্রয়োজনে জান্নাত পাওয়ার আশায় রসুলের দরবারে সময় দিয়েছেন, ক্লাস করেছেন, তাসকিয়ায় নফসের কাজ করেছেন, উম্মতের কাছে দাওয়াতের কাজ করেছেন, জিহাদের প্রয়োজনে ময়দানে দৌড় দিয়ে চলে গেছেন, আবার সন্তানের হক আদায়ের বেলায়ও এক নম্বরে পাশ করেছেন, স্ত্রীর হক আদায়ের বেলায় এক নম্বরে পাশ করেছেন। মুসলমান তো এই ব্যক্তি, রাতের বেলা তাহাজ্জুদ পড়বে, দিনের বেলা মানুষকে আল্লাহর ঘরে ডাকবে, দাওয়াত দিবে, নিরপেক্ষতার নিরিখে আল্লাহর মহব্বত নিয়ে, আবার প্রয়োজনে জিহাদ করা লাগবে, প্রয়োজনে বান্দা তাবলিগে মানুষকে দাওয়াত দিবে, প্রয়োজনে আল্লাহ আল্লাহর কাছে গিয়ে নিজের অন্তরের রোগগুলো ধোলাই করে নিবে। জিহাদ মানি ইসলাম মিথ্যা কথা, দাওয়াত মানি ইসলাম মিথ্যে কথা, এগুলো সবগুলো মিলে হলো ইসলাম। জিহাদ ইসলামের একটি অংশ, দাওয়াত ইসলামের একটি অংশ, জিকির ইসলামের একটি অংশ, তাসকিয়ে নফস আত্মা শুদ্ধি ইসলামের একটি অংশ, তালিম ও তাআল্লুম ইসলামের একটি অংশ, সবগুলো মিলে ইবাদত, সবগুলো মিলে ইসলাম, উদ্দেশ্য থাকবে হেদায়ত, ফলাফল হলো জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এর মাঝখানে কত কথা ঢুকানোই বাকি, মাঝখানে কোন ইঙ্গিত পাঠবার না, উদ্দেশ্যই খারাপ। আমাদের উদ্দেশ্য কি ইসলাম? কি উদ্দেশ্য? কি ইসলাম উদ্দেশ্য? রসুলের আদর্শ, কথা ঠিক? উদ্দেশ্য কোন ব্যক্তি না, উদ্দেশ্য হুকুমত না, উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা না, উদ্দেশ্য ইসলাম। মাধ্যম হতে পারে ব্যক্তি, মাধ্যম হতে পারে চেয়ার, কিন্তু উদ্দেশ্য কি? ইসলাম।
কিন্তু আমরা অনেকে মাধ্যমকে বানাইছি উদ্দেশ্য, উদ্দেশ্যকে বানাইছি মাধ্যম, উদ্দেশ্যকে বানাইছি মাধ্যম, মানে এখানে পয়সা লই এরপরে ইসলাম, কথা বুঝেন না? না, মুসলমানের উদ্দেশ্য থাকবে ইসলাম। আমি চেয়ারে বসতে পারি আর না পারি, আমার দম যতক্ষণ আছে রসুলের আদর্শের বাহিরে যাওয়ার কোন রাস্তা খোলা নাই।